ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার চেহারাটা একটু মনে করেন তো স্মৃতিতে কি ভেসে উঠে আল্লাহ আকবার সদা হাস্যজ্জ্বল একটা মুখ ঠিক না সার রহমার চেহারার কথা একটু মনে করেন আমি তো যতবার মনে করি আমার চোখের সামনে ভেসে উঠে যে এক গাল ভর্তি হাসি সম্পূর্ণ হাসি মুখের একটা মানুষ ওনাকে কেউ খারাপ বলেছে সেটা নিয়ে কথা বলছেন তাও হাসতে হাসতেই বলছেন আরবের ওলামা একরাম আরবের সাধারণ মানুষ তাদের অনেক ভালো দিক আছে এর মধ্যে একটা ভালো দিক হলো শেখ সৌদি আরবে আছেন উনি জানেন অনেক বছর থেকে আমি দশ বছর কাটিয়েছি আমি জানি যে সেখানে পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ চলে তারা সচরাচর দুইটা কাজ করতে কখনো ভুলে না একটা হলো সালাম আর একটা হলো মুচকে হাসি যত অ্যারাবিয়ানের সাথে আপনি বাংলাদেশে অনেক অ্যারাবিয়ান আসে একটু দেখা করে দেখেন তারা সাধারণত বিশেষ করে সৌদি আরবের কথা আমরা বলতে পারি যে সাধারণত মুচকি হাসি ছাড়া তারা কথা বলে না এমন কি। রাস্তায় দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একজন গাড়ি আরেকজনের গাড়িকে মেরে দিয়েছে যদিও আমাদের দেশে মতো এত অনিয়ম নাই যে যার গায়ের জোর আছে সে মেরে দিয়ে চলে যায় এরকম না সেখানে সিস্টেম আছে ভুল হলে সেটা ইন্স্যুরেন্স বহন করে বা ওই ব্যক্তি বহন করে কেউ দৌড়াদৌড়ি পালা লাপালা পালাপালি করে না সাধারণত কিন্তু সেখানেও দেখা যায় যে সালাম মুসাফা এবং সুন্দর করে কথাবার্তা বলে তারপর তারা সামনে আগায় এটা গুরুত্বপূর্ণ একটা আমল মুসলমানদের একটা দারুণ চরিত্র শুধুমাত্র তারা না অনেক অমুসলিম আছে পৃথিবীর বহু অমুসলিম কান্ট্রির মানুষেরা আছে তাদেরকে দেখবেন তারা যখন কথা বলে আপনি জাপানিদেরকে দেখবেন তারা যখন কথা বলে কি বিনয় তাদের কথার মধ্যে তারা অবশ্য বিনয় প্রকাশ করতে গিয়ে একবারে মাথা ঝুকায় ফেলে যেটা হাদিস নিষেধ কিন্তু বিনয় তাদের মধ্যে আছে এবং হাসি মুখে তারা কথা বলে কিন্তু আমাদের দেশে হাসি মুখে কথা বলার এ আমলটা প্রায় মৃত হয়ে গেছে এটা আপনি দেখবেন না অথচ এটার জন্য কোনো পরিশ্রম লাগে না কিচ্ছু না একটু একজন মুসলমানের সাথে সুন্দরভাবে কথা বলা হাসি মুখে কথা বলার চেষ্টাটা করা একটু ইচ্ছাটা করা যে আমি কথা বলার সময় প্রত্যেকটা মানুষ সাথে হাসি মুখে কথা বলবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মুশকিল হলো আমাদের দেশে অপরিচিত লোক তার সাথে দেখা হয়েছে আপনি যদি হাসি মুখে কথা বলতে চান বলবে ব্যাপার কি কোনো সমস্যা নাকি লোকটা হাসা হাসতেছে কেন ঠিক না ভাই ঠিক কারণ যেহেতু কেউ হেসে কথা বলে না সাধারণত হঠাৎ করে আপনি হাসলে বলবো যে বেচারার মাথায় কোনো সমস্যা আছে কিনা হাসতেছে কেন কাছে অস্বাভাবিক মনে হবে না অপরিচিত লোককে সালাম দিলেও তো অনেক সময় মানুষ হঠাৎ করে বিব্রত হয়ে যাবে ব্যাপার কি লোকটা আমাকে সালাম দিল কেন আমাকে এক ভাই বললেন যে ভাই আমি হাদিসের উপর আমল করতে গিয়ে এক জায়গায় একজন অপরিচিত ব্যক্তি ওয়েটিং রুমে আমরা সবাই বসে আছি তাকে আসসালাম আলাইকুম বলে হাত বাড়াই দিলাম মোসাফা করার জন্য লোকটা আমার দিক তাকার হলো ব্যাপার কি এ লোকটা আমার সালাম দিল কেন হাত বাড়াই দিল কেন মুসাফার জন্য তখন উনি প্রশ্নই করে বলছেন যে ভাই আপনাকে কি আমি চিনি তো আমাকে বদলক বললো যে আমি তো খুব লজ্জা পড়ে গেলাম আমি তো পরিচিত না মুসলমান মনে হয়েছে সেজন্য সালাম দিয়েছি হাত মোসা বাড়া দিয়েছি মুসাফা করার জন্য বলছে আপনাকে আমি চিনি তার মানে অচেনা মানুষকে সালাম দেওয়া যাবে এরকম একটা ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়েছে কি হয় নাই আল্লাহর কিছু বান্দা আছে আমাদের সমাজে প্রত্যেকটা সমাজে আছে আপনাদের সমাজে আছে আমাদের সমাজে আছে একটু খেয়াল করেন ড্যানে বামে যে লোকগুলো মানুষের সাথে কথা বলার সময় হাসিমুখে কথা বলতে পারে এই গুণটা আমার মধ্যেও যে খুব একটা আছে তা না আমিও চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো কিছু মানুষ আছে দেখবেন হাসি মুখে কথা বলে এই লোকগুলোর সাথে কথা বলতে ভালো লাগে কি লাগে না ডক্টর খন্দকাল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান চেহারাটা একটু মনে করেন তো স্মৃতিতে কি ভেসে উঠে আল্লাহ আকবর সদা হাস্যজ্জ্বল একটা মুখ ঠিক না সার আল্লাহ চেহারার কথা একটু মনে করেন আমি তো যতবার মনে করি আমার চোখের সামনে ভেসে উঠে যে এক গাল হাসি সম্পূর্ণ হাসি মুখের একটা মানুষ ওনাকে কেউ খারাপ বলেছে সেটা নিয়ে কথা বলছেন তাও হাসতে হাসতেই বলছে এটা হলো ইমানদার আখলাখ আল্লাহ তারা আমাদের সবাইকে আখলাখটি অর্জন করার তফিক দান করুন গোমড়া মুখে থাকবো না হাসি মুখে থাকবো হাসি মুখে কথা বলবো সবার সাথে এক্সারসাইজ করা অনুশীলন শুরু করা এটার অভ্যাস গড়ে তোলা শুরু করবো তো ইনশাআল্লাহ যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের সাথে একজন মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হবে কথা হবে চেষ্টা করবেন আপনার মুখে একটু হাসি ফুটিয়ে তোলার এর মাধ্যমে ওই লোকটার অন্তরে আনন্দ হবে তার কাছে ভালো লাগবে এদ খালু সুরুরফি কুলুবিল মিনিনা আইবাদা ইমানদারের অন্তরকে খুশি করা যেই কোনো কিছু দিয়ে আপনি খুশি করতে পারেন এর কারণে এই বাদত হবে আপনি কিছু দিতে পারেন না সেটাও খুব সুন্দরভাবে মানা করবেন এই উন্নত আখলাকটি এটা আমার মধ্যে যে খুব একটা আছে তা নয় আমিও চেষ্টা করি প্রায় সময় চেষ্টা করি হাদিসটার উপরে পরিপূর্ণ আমল করা দরকার আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ইমানদারের এই গুরুত্বপূর্ণ চরিত্র এবং আখলাকটি অর্জন করা ধারণ করা এই অভ্যাসটা গড়ে তোলার তৌফিক দান করুন সবাই সব সময়। হাসি খুশি থাকার চেষ্টা করব মানুষের সাথে গোমলা মুখে থাকবো না এবং প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করব এমন কি আপনার সাথে যদি কারোর কোনো বিষয়ে বিতর্ক হয় বর্ষাও হয় কথা বাড়াবাড়িও হয় সেখানেও আপনি কোমলতা দিয়ে বিনম্রতা দিয়ে সেটাকে উপভোগ্য করে তুলতে পারেন নবী আলাই সদসালাম বলেছেন আর কানা ইন ইন নুজি আমিন সেই বিনম্রতা কোমলতা এটা এমন একটা গুণ যেই কোন কাজে যেই কোনো কথায় বিনম্রতা থাকলে ওটা চমৎকার সুন্দর উপভোগ্য হয়ে যায় ওইটাকে সৌন্দর্য মণ্ডিত করে দেয় বিনম্রতার গুণটি আর কোনো কাজ কোনো কথা থেকে বিনম্রতা যদি হারিয়ে যায় বিনম্রতা যদি না থাকে কোনো কাজে কোনো কথা যত ভালো কথাই হোক যত ভালো কাজই হোক ওইটা বিনম্রতা কোমলতার গুণটি না থাকার কারণে ত্রুটিযুক্ত হয়ে যায় এই জন্য আমাদের প্রয়োজন হলো এই গুণটি অর্জন করা যে আমরা কারোর সাথে কোনো বিষয়ে মতভিন্নতা হবে মতপার্থক্য হবে তর্ক হবে বিতর্ক হবে কথা কাটাকাটি হবে সেটাও কোমলভাবে হবে একজন ইমানদার রুক্ষ স্বভাবের হবে না জাহান মানুষদের একটা অন্যতম মার্কা হলো ভাই তারা রুক্ষ স্বভাবের হয় তারা মানুষকে তাচ্ছিল্য করে পাত্তা দেয় না আর জান্নাতের লোকগুলোর বৈশিষ্ট্য হল কল দইফ তারা তাদের আচার আচরণে বিনয়ী করে কোমল করে নিজেকে এমন ভাবে উপস্থাপন করে দেখলে মনে হয় তিনি নিরীহ এই নিরীহ হওয়া এটা জান্নাতি মানুষের একটা বড় মার্কা আর দাপটের চোটে মানুষকে দমায় রাখা পাত্তা না দেওয়া মানুষকে মানুষ জ্ঞান না করা তুচ্ছতা ছিল করা সব সবসময় দাপট দেখানো সব জায়গায় দাপট জাহির করা মানুষকে সব সবসময় দমিয়ে রাখার চেষ্টা এটা জাহান্নামী লোকের মার্কা হাদিস থেকে বর্ণিত